হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা এ টু জেড। ফ্রেন্ডস, আজকে বিজয় দশমীর স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা ছাড়া মা দুর্গার খাওয়ার মেনু একদম অসম্পূর্ণ। সেটা হলো পান্তা ভাত আর তার সঙ্গে ল্যাঠা মাছ পোড়া। হ্যাঁ ফ্রেন্ডস, এখনও বহু জায়গায় মাকে বিজয়ার দিন এটা খেতে দেওয়া হয়, আর এটার স্বাদ কিন্তু ভোলার নয়, দারুণ সুস্বাদু হয় এই ল্যাঠা মাছ পোড়া খেতে। আজ আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ফ্রেন্ডস, এন্ড অবধি দেখতে হবে এই পুরো রেসিপি। দেখে তো ইচ্ছে করছে একবার বানাতে, কিন্তু রেসিপিটা অবশ্যই পুরো এপিসোড জুড়ে রয়েছে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি ল্যাঠা মাছগুলোকে সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে পেটের মধ্যে থেকে সব নোংরা পরিষ্কার করে দিয়েছি। এবার এখানে হলুদ আমি বাটা ব্যবহার করেছি। এখানে আমি ব্যবহার করেছি এক চামচ, বড় চামচের এক চামচ হলুদ বাটা। এবার লঙ্কা বাটা নিলাম দুই চামচ। ফ্রেন্ডস, এখানে সব মশলা আমি বাটা ব্যবহার করেছি, যাতে টেস্টটা হয় দারুণ। এবার এর মধ্যে আমি একটা বাটা মেশাবো। এই বাটাটাতে রয়েছে সর্ষে দুই চামচ আর দুই চামচ কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি, আর এই বাটাটা একদম স্মুথ হতে হবে, তবে টেস্ট হয় দারুণ। এবার এর মধ্যে সর্ষের তেল মেশাচ্ছি। এখানে আমি দুই চামচ সর্ষের তেল মতো মিশিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। নুনটা দেওয়ার পর এর মধ্যে খোয়া আমি মেশাবো। এখানে আমি চার চামচ খোয়া গ্রেট করে রেখেছি, শুধু সেটাই মিশিয়ে দিলাম। এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মেখে নিতে হবে, একদম সুন্দর করে। তোমরা এই রেসিপিটা যখন বাড়িতে বানাবে অবশ্যই এর টেস্টটা ভুলতে পারবে না, আর এটা দারুণ সুস্বাদু হয় খেতে। সো ফ্রেন্ডস, এবার বিজয় দশমীতে অবশ্যই স্পেশাল রেসিপিটা বানাতে ভুলো না, আর এটা ভীষণ ঝটপট হয়ে যায়। দেখো, সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে মাছটা। এবার এই মাছটা আমরা সুন্দরভাবে কলা পাতার ওপরে একটা একটা করে রেখে দিলাম। এখানে আমি কলা পাতার ওপরে এক একটা করে মাছ রেখে দিলাম। এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে আমি টোটাল এই ম্যারিনেশনে যা মশলা আছে সবটা ওপরে দিয়ে দেবো সুন্দর করে, ঠিক এইভাবে। এবার ম্যারিনেশনের মশলাও দেওয়া হয়ে গেছে। এবার লাস্ট আমি কি করব, ওপর থেকে একটা একটা করে পাকা লঙ্কা ঠিক এইভাবে দিয়ে দেব। এবার এটা শালপাতার ওপর রেখে দেব। শালপাতার উপরে রেখে এবার সুন্দর করে এটা মুড়ে দেব, ঠিক এই রকম করে। প্রথমে কলা পাতা, তার উপরে সুন্দর করে শালপাতায় ঠিক এই রকম করে মুড়ে দেব। এবার আরও একটা শালপাতা দিয়ে ভালো করে এটা লক করে দেব। এবার দেখো, সুন্দর করে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, আর এই খোলা মুখগুলোকে ঠিক এরকম করে আমি বন্ধ করে দেব, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। সুতরাং পুরো একদম শালপাতায় মোড়া হয়ে গেছে। এবার এটা আমরা পুড়ব। তবে ফ্রেন্ডস, এটা আজ আমরা গ্যাসে পুড়ে দেখাবো, যাতে আমরা বাড়িতে সবাই বানাতে পারি আর কোনো সমস্যাও না হয়। এখানে আমি একটা জাস্ট নর্মাল প্যান নিয়ে নিয়েছি। প্যানে অল্প একটু এক চামচ সর্ষের তেল দিয়েছি। এবারে তেলটা জাস্ট প্যানে ছড়িয়ে দেব, খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এই প্যাক করা মাছটা আমরা দিয়ে দেব ঠিক এরকমভাবে, আর ওয়েট করব এটা পোড়ার। হ্যাঁ ফ্রেন্ডস, কারণ এটা তো ল্যাঠা মাছ পোড়া, এইভাবে এক একটা পিট করে পুরো সুন্দর করে পোড়াবো। দেখো, একটা পিট ঠিক এই রকম পুড়ে যাওয়ার পর এটাকে এই রকম পাল্টে দেবে। তোমরা দেখেছো কেমন পুড়ে গেছে, আর ভেতরের মাছটাও ঠিক সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো করবেই, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল অপর্ণা এ টু জেড, এবং পুজোর আরও নতুন নতুন অনেক রান্নার রেসিপি তোমরা পেয়ে যাবে। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করবে, যার জন্য আমার রান্নার আপডেট পৌঁছবে প্রত্যেক দিন সবার আগে আপনার কাছে। এবার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তোলার পর এবারে পাতাটা এইভাবে খুলে দেখব, ভেতরে দেখবে পরোথে পরোথে কি সুন্দর কলা পাতাটা ঠিক এইরকমভাবে পুড়ে গেছে, আর ভেতরে মাছটাও কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যায়। সুতরাং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা দুর্গার এক খুবই প্রিয় ভোগের রান্না, সেটা হলো নিরামিষ পোড়া মাছের রেসিপি, যা মাকে সার্ভ করা হয় পান্তা ভাতের সাথে। সো ফ্রেন্ডস,
তোমাদের রেসিপিটা আশা করি ভালো লেগেছে। আগামী দিন হাজির হব আবার নতুন রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।